আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনিয়ম দুর্নীতি আর ক্ষমতায় টিকে থাকার স্বৈরাচারী মনোভাবের কারণে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সাথে কালে তিনি এসব কথা বলেন একই সাথে দেশ করতে সহযোগিতা ও ধৈর্য ধরার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা আরও জানাচ্ছেন শাকিলা করিম রোববার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সাথে মত বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ কিউনুস অনুষ্ঠানে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ভারত সহ পঞ্চাশ জনের বেশি কূটনীতিক উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার স্বৈরাচারী মনোভাব দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে শেখ হাসিনা ডিক্টেটরশিপ এভরি ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি শেখ হাসিনা স্বরূশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ ভেঙে পড়েছে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে পাতানো নির্বাচন করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই এখন প্রধান লক্ষ্য জানিয়ে ডক্টর ইউনুস বলেন গণহত্যার গ্রহণযোগ্য তদন্ত চায় সরকার স্বাধীন তদন্তে জাতিসংঘকে সহযোগিতা দেওয়া হবে ব্রিফিং শেষে প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে সব কথা বলেন জানিয়েছেন উনি এটা বলেছেন যে এর ফলে যে মানে উনি চান যে যে হয়েছে এটার এটার ক্রেডিবল একটা একটা এবং ইনভেস্টিগেশন হোক অর্থনৈতিক সংকট করতে ম্যাসাকার ক্ষুদ্র অর্থনীতি নিয়ে কাজ করার পাশাপাশি রোহিঙ্গারা যেন নিরাপদে দেশে ফিরতে পারে সেই চেষ্টা অব্যাহত থাকবে গ্লোবাল এজেন্সি এবং আমাদের যারা ওয়েস্টার্ন পার্টনার বা আমাদের যারা বিদেশে তাদের সাহায্য চেয়েছেন রোহিঙ্গাই হিউম্যানিটারিয়ান যে এইটা এটা যাতে কন্টিনিউ করা হয় এবং উনি বলেছেন যে ওনাদের ইয়ে থাকবে যে এমফাসিস থাকবে যে রোহিঙ্গা ইভেনচুয়াল রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন যাতে ওরা ফুল ডিগনিটি ওদের পুরো রাইটসটা প্রোটেক্ট করে যেন ওরা ওদের দেশে ফিরে যেতে পারে ডক্টর ইউনুস ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করে সরকার পতনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান শাকিলা করিম আর ঢাকা সাগরবনী হত্যা নিয়ে প্রহসন হয়েছে মন্তব্য করে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত হওয়া উচিত গণমাধ্যমে দলীয়করণ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন করতে যাচ্ছে সরকার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এসব কথা বলেন তিনি খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত যুগ পার হয়েছে সাংবাদিক দম্পতি সাগরণী হত্যার দীর্ঘ এ সময়ে বিক্ষোভসহ নানা কর্মসূচি নিয়ে গণমাধ্যম কর্মীরা সোচ্চার থাকলেও এখনও শুরুই হয়নি বিচার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের আলটিমেটাম দিল বিএফিউজে সাগরুণীর হত্যাকারীদের বিচারের আওতায় আনার সহ বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনের সব ঘটনার বিচারের দাবি সংগঠনের নেতাদের জাতীয় ক্লাব প্রাঙ্গণে বিএফিউজে ও ডিউজের বিক্ষোভ সমাবেশে এর দাবি জানানো হয় এর আগে सचिवालय সাগরוני হত্যা নিয়ে কথা বলেন নবনিযুক্ত তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন বিচার নিয়ে প্রহসন করেছে আওয়ামী লীগ সরকার আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাচ্ছি এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন এটা নিয়ে আর কোনো ধরনের ডালবাহানা চাচ্ছি না সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথাও জানান উপদেষ্টা আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি এবং সামগ্রিকভাবে মূল সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতেই মূলত আমরা এই উদ্যোগগুলা নিতে যাচ্ছি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আইন সংশোধনের আশ্বাস দেন তিনি আইনের পরিবর্তন তারপরে বেতনের বিষয়টা নিয়ে আলোচনা করা এবং হচ্ছে এই প্রতিষ্ঠানগুলা এই অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর একটা আধুনিকীকরণ করা এবং সার্বিক কাঠামো সংস্কার করা দলাদলি না করে গণমানুষের জন্য সাংবাদিকতাকে নিবেদিত করার পরামর্শ দেন দু হাজার চোদ্দ দু হাজার আঠারো জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠিত নির্বাচন কমিশনের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে সুপ্রিম কোর্টের জন আইনজীবী এই রিট করে বিচারপতি এ কে এম আসদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হবে আইনজীবী শিশির মনির জানান আইন করে নির্বাচন কমিশনকে দায় মুক্তি দেওয়া হয়েছে সে আইনে বলা হয়েছে এটি নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না রিটকারীরা মনে করেন এর মাধ্যমে আদালতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে আদালতে দায় মুক্তির আইন অসাংবিধানিক ঘোষিত হলে দুটি নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ায় যে নির্বা অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না এই আইনটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি আমরা বলেছি এইভাবে আইন করে কোনো বিচার বিভাগের ক্ষমতাকে খর্ব করা যায় না এই ধরনের আইন নিজেই অসাংবিধানিক এই জন্য আমরা বলেছি ক্ষমতার পৃথকীকরণ যে নীতি আছে এই নীতিতে পার্লামেন্ট এই ধরনের আইন পাশ করতে পারবে না যে আইন পাশ করলে পরে বিচার বিভাগ অকার্যকর হয়ে যায় বিচার বিভাগের কোনো ক্ষমতা থাকে না সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান বিচারপতি বি এম খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী রোববার আইন উপদেষ্টা ও আইনসচিব বরা বরাবর এই নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ফাউন্ডেশন ফর অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান পাউজিয়া করিম ফিরোজ এদিকে গণতন্ত্র হত্যা করে দেশে স্বৈরা শাসনের পথ তৈরি করে দেওয়ার জন্য শেখ হাসিনার সাথে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রোববার এক সংবাদ সম্মেলনে কাইসার কামাল বলেন গণতন্ত্র হত্যার জন্য শেখ হাসিনা ও এবিএম খায়রুল হক সমানভাবে অপরাধী তাদের দুজনের বিচারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে গণতন্ত্র হত্যার জন্য এক নায়কতন্ত্র কায়েম করার জন্য ফেসিজম কায়েম করার জন্য হাসিনা এবং খাইরুল হক দুইজন সাথী শোল্ডার টু শোল্ডার কাজ করেছে আমরা জেনেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা তথা অনেকেরই এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করবে আইনজীবী সমাজ প্রত্যাশা করে শেখ হাসিনার পাশাপাশি খাইরুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয় সরকারের নির্দেশনা অনুযায়ী আজ থেকে সারা দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে তবে এখনও পুরোপুরি শুরু হয়নি শিক্ষা কার্যক্রম অন্যদিকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ বিছিল বন্ধন করেছে শিক্ষার্থীরা প্রতিনিধিদের তথ্য চিত্রে নুসরাত জাহান সিন্থের রিপোর্ট থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সীমিত পর্যায়ে চালু হয়েছে শিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঊর্ধ্বতন ব্যক্তি সহ বিভিন্ন পর্যায়ের পঁচাত্তর জন কর্মকর্তা পদত্যাগ করায় ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো এতে সেশন জটের সংখ্যায় শিক্ষার্থীরা সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে দীর্ঘ এক মাস সতেরো দিন পর দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে তবে প্রশাসনবিহীন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় সেশন জট নিয়ে চিন্তিত তারা মামিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আনাগোনা বাড়লেও ভিসিদের পদত্যাগের কারণে অভিভাবকহীন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো এতে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা কার্যক্রম অন্যদিকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও বন্ধন করেছে শিক্ষার্থীরা গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের পর কিশোরগঞ্জের বাজিতপুরের জহরুল ইসলাম নার্সিং কলেজের প্রিন্সিপাল আল্পনা বেগম পদত্যাগ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দিদারুল আলমকে দুর্নীতি উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা পাবনার সাথিয়া সরকারে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার নাথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ করে তার অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন নতুন শিক্ষাক্রম উপযোগী নয় তাই এক্ষেত্রে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে দুপুরে পর প্রথম যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে ঢুকে পড়েছে তাদের বিপাকে ফেলে এটি করা হবে না বলেও জানান তিনি শিক্ষা খাতে বেহাল অবস্থা চলছে মন্তব্য করে অনিয়ম দুর্নীতি আর দলীয়করণে অযোগ্যদের বাদ দেওয়ার কথাও যারা নতুন শিক্ষা উপদেষ্টা যোগ্য শিক্ষানুরাগীদের দ্বারা শিক্ষা পরিবার সাজানোর কথা জানিয়ে চল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় এমন পদায়নের চেষ্টার কথাও জানান অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বড় বড় পরিবর্তন হচ্ছে কিন্তু তার মধ্যেও যেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে শৃঙ্খলার সাথে আমরা আবার ওই পরিবেশটা ফিরিয়ে আনতে পারি পাঠক্রম তো উন্নত করতেই হবে সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না বাংলাদেশ পুলিশের অতিরিক্ত থেকে উপমহাপরিদর্শক ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে জন পুলিশ কর্মকর্তাকে এর মধ্যে তেষট্টি জনকে সুপার নিউমারি হিসেবে পদোন্নতি দেওয়া হয় সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুব রহমান শেখ স্বাক্ষরিত পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বলা হয় পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত নিজ পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন আগামী সাত দিনের মধ্যে মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে বলে জানান সড়ক পরিবহন সেতু ও রেলপথ উপদেষ্টা দুপুরে সচিবালয়ে কথা জানান তিনি এতদিন এবং বোর্ড সভা না হওয়ার জন্য মেট্রো চালু করা যায়নি বলেও জানান তিনি কর্মচারীদের কিছু দাবি আছে জানিয়ে তিনি বলেন সরকার পরিবর্তন প্রশাসনিক শূন্যতা পূরণ করা হয়েছে তাই নবনিযুক্তদের সাথে মিটিং শেষে অতি দ্রুতই মেট্রো চালু হবে লাইন টাইনগুলো একটু চেক টেক করতে হতো দুই তিন দিন চার দিন সময় লাগবে এবং উনি এটা আমাদেরকে ইয়ে দিয়েছেন যে এটা সাত দিনের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব যে এটা তো অ্যাড্রেস করা হয়েছে এটার একটা দুইটা সমস্যা দুইটা সমস্যা ছিল একটা সমস্যা ছিল বোর্ডের সদস্য ছিল না তো সেটা তো আমরা আজকেই করে ফেলছি ক্রিয়াঙ্গনে সার্বিক উন্নয়নের জন্য সেন্টার অফ এক্সেলেন্স প্রকল্প হাতে নিয়েছে সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ও বাস্তবসম্মত ক্রিয়াঙ্গন গড়ে তুলতে এই প্রতিষ্ঠান কাজ করবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সেন্টার মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন গেমস থেকে সাফল্য নিয়ে আসতে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও ক্রিয়াঙ্গনকে দুর্নীতি ও রাজনীতি মুক্ত রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট দ্রুততম সময়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং আমরা বিশ্বাস করি এদেশের ক্রীড়াঙ্গনে মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেন্টার অফ এক্সেলেন্স স্পোর্টস কে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব যার সাথে যে স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো রাতের সংবাদ এই পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন মধ্যরাতের সংবাদ রাত একটাই দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে